ক্লাস 3 এখন আমরা গণিত ক্লাস করব তোমাদের বইয়ের 31 পাতা খোলো আমরা করব 8 এর অনুশীলনীর 9 এর অঙ্ক দেখো 9 এর অঙ্কে বলেছে দশমিক ভগ্নাংশগুলিকে এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশে দেওয়া আছে এগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো মানে লব বাই হর এই আকারে পরিণত করতে বলেছে তাহলে আমরা প্রথম অঙ্ক শুরু করছি দেখো দেওয়া আছে দশমিক 2 তাহলে নিয়ম কি না সংখ্যা লবের জায়গায় লিখব তাহলে সংখ্যা ছিল 2 2 লিখলাম লবে আর হরেতে আমরা এই পয়েন্টের জন্য এক ধরে নিলাম আর এর পরে পয়েন্টের পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাবো তাহলে এখানে একটাই অঙ্ক আছে তাহলে একটাই শূন্য বসাবো তাহলে হয়ে গেল কি লব বাই হর তাহলে 2 এর 10 তাহলে দশমিক 2 মানে কি 2 এর 10 ঠিক আছে এটা হলো ক এর অঙ্ক এরপরে আসছি খ এর অঙ্কে বলেছে 7.03 তাহলে আগে সংখ্যা লিখব পুরো সংখ্যা দশমিক বাদ দিয়ে যা পড়ে আছে তাই তাহলে 7.03 তাহলে লবে বসাবো বসালাম 7.03 এবার হরে কি বসাবো এটার জন্য এক বসালাম আর এই দুটোর জন্য দুটো শূন্য বসালাম ঠিক আছে তাহলে পেয়ে গেলাম 703 নিচে 100 ঠিক আছে এবার এটা তো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেব তাহলে তার জন্য আমরা কি করি ভাগ করব তাহলে 100 দিয়ে 703 কে ভাগ করছি প্রথমে গেল 7 বার তাহলে বসালাম 700 ভাগশেষ হলো 3 তাহলে পেলাম কি 7 পূর্ণ 3 এর 100 তাহলে ওটা হয়ে গেল কি না 7 পূর্ণ 3 এর 100 হয়ে গেল 7 পূর্ণ 3 এর 100 তাহলে এটা কি আরো একভাবে সরাসরি করা যেত যে আমরা শুধু 7 যেহেতু আগেই আছে পূর্ণ সংখ্যায় তাহলে 7টা বসিয়ে রাখতে পারতাম আর উপরে এখানে লবে লিখতাম 03 নিচে 100 এটাও লিখতে পারি সরাসরি ঠিক আছে তাহলে দুভাবেই করতে পারি আমরা দেখো এরকম ছিল 7.03 তাহলে এটাকে সমান সমান দিয়ে লিখছি 7টা 7ই বসিয়ে দিলাম এবার লব আর হর লিখব বলে দাগ টেনে নিলাম তাহলে এখানে যা সংখ্যা আছে সেটাই লিখছি 03 তাহলে নিচে কি বসবে এটার জন্য 1 বসবে আর এই দুটোর জন্য দুটো শূন্য বসবে হয়ে গেল তাহলে 7 পূর্ণ এই শূন্যটার তো কোনো দাম নেই তাহলে এটা কেটে দিলাম তাহলে আরেকবার লিখি 7 পূর্ণ 3 এর 100 হয়ে গেল দেখো এর পরের অঙ্কে যাচ্ছি গ এর অঙ্ক বলেছিল 0.005 তাহলে আমরা সবকটা 0.5 বসিয়ে নিলাম উপরে লবের জায়গায় আর হরের জায়গায় কি বসাচ্ছি এটার জন্য 1 বসালাম আর এই তিনটের জন্য 3টে শূন্য বসালাম তাহলে এটা পেয়ে গেলাম এবার দেখছি বাঁ দিকে 0 তার তো কোনো মূল্য নেই তাহলে এই শূন্যগুলোকে কেটে দিলাম তাহলে হয়ে গেল 5 এর 1000 আচ্ছা এবার ঘয়ের অঙ্ক না করে আমরা করছি একটু অন্যরকম দেখো 6 এর অঙ্ক ছ তাহলে এখানে আছে 0.75 আমরা কি লিখব তাহলে ওপরে 7.5 লিখব নিচে 1-এর পিঠে দুখানা শূন্য দেব হয়ে গেল আচ্ছা ইয়র অঙ্কটা দেখো
বলেছে 0.001। তাহলে আমরা সব কটা নিয়ে বসিয়ে দিচ্ছি লবে, তাহলে 0.001, আর নিচে কি হবে, এটার জন্য এক হবে, আর এই চারটের জন্য চারটে শূন্য বসবে, হয়ে গেল। তাহলে এই শূন্যগুলো তো কেটে যাবে, এগুলোর তো কোনো মূল্য নেই। তাহলে ওপরে কি থাকলো, এক থাকলো, আর নিচে কি থাকলো, 10,000। তাহলে একের 10,000 হয়ে গেল। এবার দেখো ধয়ের অঙ্কটা আমরা করছি, 5.0006। তাহলে আমরা পুরো সংখ্যাটাকে লবে বসাতে পারি, অথবা আরও একটা কি করতে পারি, 5 পূর্ণ, তারপর এই ছয়গুলো বসিয়ে নিচে এটাও বসাতে পারি। যদি এই পুরোটা বসাই তাহলে আমাদের একবার ভাগ করতে হবে, আর যদি এটা না করি তাহলে কি করতে হবে, তাহলে দেখে নাও, 5.0006 সমান সমান 5, এখানে 0006, নিচে এর জন্য এক বসালাম, 1, 2, 3, 4, চারটে শূন্য বসালাম, হয়ে গেল। তাহলে এটা আরেকটা কি করতে হবে, এই শূন্যগুলোর তো কোনো মূল্য নেই এখন, অতএব এইগুলো কেটে দেব। তাহলে কেটে দিই, তিনটে শূন্যই কেটে দিলাম, তাহলে কি রইল, 5 পূর্ণ, 6-এর 10,000 হয়ে গেল। আর না হলে যদি আমরা এইভাবে করতাম তাহলে কি হতো, পুরো সংখ্যা বসিয়ে দিতাম, নিচে এটার জন্য এক আর বাকি চারটে শূন্য। তাহলে যেহেতু ওপরে বড়, তাহলে ভাগ করতে হবে, 5 বার গেল, তাহলে 50,000 হলো, 6 ভাগ শেষ, তাহলে 5 পূর্ণ, 6-এর 10,000, একই উত্তর হবে যেভাবেই করি। আচ্ছা, এইবার আমরা 10-এর অঙ্কে যাচ্ছি। দেখো 10-এর অঙ্কে বলেছে সামান্য ভগ্নাংশগুলিকে, এগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ, এগুলোকে দশমিক ভগ্নাংশে পরিণত করো, মানে এই ওপরের যেভাবে আছে এইভাবে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এগুলো শুরু করছি। দেখো কয়ের অঙ্কে বলেছিল 23-এর 100, তাহলে আমরা এটাকে কিভাবে দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, ঠিক বিপরীত পদ্ধতি। কি আছে দেখো, এখানে কটা শূন্য, একটা, দুটো, তাহলে দুটো সংখ্যার পরেই দশমিক বসবে। তাহলে আমরা ডান দিক থেকে গুনব, তাহলে 3, 2 দুটো সংখ্যা হয়ে গেল, এরপরেই পয়েন্ট বসবে। তাহলে সমান দিয়ে, সমান চিহ্ন দিয়ে 0.23 হয়ে গেল। এবার ক্ষয়ের অঙ্ক দেখো, 19-এর 1,000, তাহলে আমরা শূন্য কটা আছে গুনব, 1, 2, 3টে, তাহলে ডান দিক থেকে তিনটে অঙ্কের পরে পয়েন্ট বসবে। তাহলে ডান দিক থেকে একটা দুটো আছে, আর একটা তো নেই, তাহলে আর একটা আমাকে বানিয়ে নিতে হবে, সেটা কিন্তু বাঁ দিকে হবে। আচ্ছা, এইদিকে একটা শূন্য বসবে, তাহলে এই 9, 1, 0 তিনটে ঘর হয়ে গেল, এইবার দশমিক বসবে। তাহলে হয়ে গেল কি, 0.019, ঠিক আছে। এবার আমরা চয়ের অঙ্কটা করছি, দেখো 5, 7, 5, নিচে 100, তাহলে এই যে দুটো ঘর আছে, দুটো শূন্য আছে, তাহলে এই দুটো ঘরের পরেই পয়েন্ট বসে যাবে, তাহলে 5.75 হয়ে গেল। তারপরেরটা দেখো, 6-এর অঙ্কটা করেছি, 48-এর 1,000, তাহলে নিচে কটা শূন্য আছে, 1, 2, 3টে, তাহলে ওপরেও তিনটে ঘরের পর পয়েন্ট বসবে, তাহলে 1, 2 তো আছেই, আর একটা নেই, বানিয়ে নিলাম শূন্য, তারপর পয়েন্ট বসালাম। পরের অঙ্কটা দেখো, 7.1-এর 100, তাহলে 7 পূর্ণ 1-এর 100, তাহলে আমরা 7 দশমিক বসিয়ে দিতে পারবো, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে শূন্য দুটোর জন্য দুটো ঘর হবে, তাহলে 1 তো 1টা ঘর, তাহলে আর একটা ঘরের জন্য শূন্য বসিয়ে দেবো, তাহলে 7.01 হয়ে গেল। ইয়র অঙ্কটা দেখো, 1-এর 1,000, তাহলে 1, 2, 3টে ঘর আছে, তিনটে শূন্য, তাহলে তিনটে ঘর বানাতে হবে, একের পরে আরও দুটো শূন্য বসিয়ে তবে দশমিক বসাবো, তাহলে হয়ে গেল এগুলো, ঠিক আছে, এতটা রইলো।